আসসালামু আলাইকুম। এখন আপনাদের সঙ্গে সিকিউর নিয়ে আলাপ করব। অনেকে শশা গাছের পাতা লাল হয়ে গেছে, এখানে সিকিউর ইউজ করতে চাচ্ছেন, অনেকে ইউজ করে ফেলছেন। শশা গাছের পাতা হলদেটে ভাব অথবা লাল হয়ে যাচ্ছে, এমন সময় আপনার অনেকে বলতেছে নাকি এই সিকিউর দিলে ভালো হবে। আমি আপনাদেরকে বলবো যে মূলত আপনাদের শশা গাছের পাতা লাল হয়ে যাওয়া বা হলদেটে ভাব হয় মূলত ছত্রাকজনিত কারণে হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে মাকড়ের জন্য হয়ে থাকে। যদি মাকড়ের জন্য হয়ে থাকে তাহলে সিকিউর ক্যান কোনো ছত্রাকনাশক দিলে কাজ হবে না। যদি ছত্রাকজনিত কারণে হয়ে থাকে তাহলে আমি বলবো আপনাদেরকে, এটা তো অ্যান্টিবায়োটিক একটা ছত্রাক, এখানে গ্রুপ আছে হচ্ছে ফেনামিডন আর ম্যানকোজেব। স্পর্শক্রিয়া প্রতিরোধক, প্রতিষেধক এবং রোগের বীজাণু তৈরিতে বাধাদানকারী ছত্রাকনাশক, এটি হচ্ছে অ্যান্টিবায়োটিক ছত্রাকনাশক। এখন আপনি আপনার করলা গাছ হোক আর শশা গাছ হোক আর খিরা গাছ হোক, এখানে আপনি ইউজ করবেন হচ্ছে ম্যানকোজেব, শুধু ম্যানকোজেব অথবা বাইরে আরেকটা পাউডার আছে অ্যান্ট্রাকল, এগুলো ইউজ করলে হবে। এত দামি আর এত পাওয়ারফুল ছত্রাকনাশক ইউজ না করে ভালো, কারণ একটা জিনিস মনে রাখবেন, আমি বারবার বলি, আপনার প্রাথমিক অবস্থায় যদি আপনার নাপা এক্সট্রা খান পরবর্তী কিন্তু নাপা দিয়ে আর কাজ হবে না। তো আপনাকে শুরুতে খাইতে হবে নাপা, পরে খাওয়া লাগবে নাপা এক্সট্রা। তাই বলবো রোগের শুরু থেকে এত হায়ার অ্যান্টিবায়োটিক না ইউজ করে প্রথমে হালকা কোনো ছত্রাকনাশক ইউজ করবেন, সেটা দিয়ে কাজ না হলে পরবর্তীতে এই সিকিউরটা ইউজ করবেন। সিকিউর ইউজ করার নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 2 গ্রাম। এটি মূলত সবজি ফসল থেকে শুরু করে সব জায়গাতে ইউজ করা যাবে, কিন্তু আপনার প্রাথমিক অবস্থায় হালকা সমস্যা হলে আপনি প্রথমে ইউজ করুন হচ্ছে অ্যান্ট্রাকল। আপনার পাতা লাল হয়ে যাচ্ছে অথবা হলুদ হয়ে যাচ্ছে, শশা গাছ খিরের গাছ, আপনি এগুলো ইউজ করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি কমেন্ট করবেন, একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।